জয়পুরহাটে সরিষা খেতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৌ চাষ মধুর সঙ্গে সরিষার ফলন ভালো হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা জয়পুরহাট সদরের হালট্রি দস্তপুর কালাই খেতলাল সহ বিভিন্ন উপজেলায় একই জমিতে সরিষা ও মধু চাষ করছে স্থানীয় কৃষকরা চাষিরা জানান স্থানীয় বেসিক শিল্প নগরীতে প্রশিক্ষণ নিয়ে মৌ শুরু করেন তারা প্রথম যখন মৌবক স্থাপন করা হয় এলাকার কৃষক এটা বাধাগ্রস্ত করছিল সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে না এটা ভালো দিক দিকে মধু পাবে আর একদিক দিয়ে আমাদের সরিষার ফলন ভালো হবে এরা মধু চাষ করা পড়া পড়ার পর আমাদের সরিষা উৎপাদন ভালো হচ্ছে আমি দুই বিঘা মাটি সরিষা দিছি কিন্তু আমি দেখতেছি গতবারে মৌমাছি এ করে ফলন ভালো হচ্ছে এই জন্য এবার আপনার মৌমাছি চাক গুটি করতে আমাদের এই খামার থেকে আপনার প্রতি সপ্তাহে সাত থেকে দশ মন মধু হয় আর আমাদের কিছু সার্বিক সহযোগিতা সরকার থেকে পাইলে পরে আরে অনেক উপকার পাই বিসিক শিল্পনগরীর পক্ষ থেকে মৌ চাষিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা জানালেন বিসিক কর্মকর্তা মৌমাছি যখন মধু আহরণ করে ওই টাইমটাই পরাগায়নটা আরও বেশি হয় আমরা এখন কৃষকদের মাঝে মানে বোঝানোর চেষ্টা করছি যে এটার মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে দুই রকম লাভ এক আমাদের মধু উৎপাদন হচ্ছে অন্যদিকে আমাদের সরিষার ফলনটা বৃদ্ধি পাচ্ছে কৃষকরা এখন আস্তে আস্তে আগ্রহী হচ্ছে এবং মধু চাষ করা এবং পাশাপাশি তার সরিষা খেতে পাশাপাশি তারা মধু চাষটা বেছে নিচ্ছে কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় আঠারো সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে লক্ষ্য জয়ফ্রাটের উদ্যোগে চলতি সরিষা মৌসুমে মধুর সংরক্ষণ কার্যক্রম চলতেছে আমাদের মৌ সংখ্যা প্রায় শতাধিক মৌবাক্স প্রায় সাড়ে আটশো আমাদের লক্ষ্যমাত্রা প্রায় চারশো তমন এবং এই লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই প্রায় অর্জন হয়ে গেছে এবং আমাদের মধু সংরক্ষণে থেকে যে মধুটা আমরা পেতে তার গুণগত মান অত্যন্ত ভালো এবং এই গুণগত মান ভালো হওয়ার জন্য দেশে চাহিদা মিটিয়েও দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে আমরা চাই এই প্রকল্প শতভাগ অর্জন করুন আবহাওয়া অনুকূলে থাকলে এবারের উৎপাদিত সরিষা হাসি ফোটাবে এই জেলার কৃষকদের মুখে তেমনি সরিষা দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও রাখবে বিশেষ ভূমিকা